বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওর আবার আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আলহি ওসহি ওমান সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে তহিদ বিষয়ক ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্র বিষয়ক আলোচনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি আল্লাহ তবরকাল কোরআন মজিদের ভিতরে তার তহিদের ব্যাপারে অনেক বিষয় আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন এবং আল্লাহ তরকতলা যাবতীয় এবাদত এবং আমলের ক্ষেত্রে তার তহিদ তার একত্ব মেনটেন করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন অর্থাৎ এবাদতের ক্ষেত্রে উলুহিয়ত বা এবাদতের যে তহিদ চর্চা করতে হবে সেটা অবশ্যই সিরকি মনোভাব সিরকি কর্মকাণ্ড এবং সিরকি কার্যকলাপ থেকে বিরত থাকার মাধ্যমে সম্ভব যদি আমরা সিরকি কর্মকাণ্ড থেকে বিরত না থাকতে পারি তাহলে এই তৌহিদ ক্ষুণ্ণ হয়ে যাবে তাই তো আল্লাহ তুবরকতলা বিভিন্নভাবে আমাদেরকে তার এবাদতের বিষয়ে বলছেন আল্লাহর একটি এবাদত হল দোয়া বরং আল্লাহর রসুলের একটি হাদিসের ভিতরে পাওয়া যায় আর দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই হল আসলে এবাদত যদি এটা এবাদত হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আল্লাহ তবরক তাল্লার কাছেই করতে হবে যে কোনো ধরনের প্রার্থনা আল্লাহ তবরকালার কাছে করতে হবে এটাই হলো তহিদুল ইবাদা ইবাদতের ক্ষেত্রে তহিদ যারা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে প্রার্থনা করে যে বিষয় সেই মখলুক বা সেই ব্যক্তি দিতে সক্ষম নয় আমি যদি বলি কোনো পীর বা কোনো ব্যক্তিকে বাবা আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও আমার সন্তানকে তুমি রক্ষা করো আমাকে তুমি একটা সন্তান দান করো আমাকে তুমি চাকরি দান করো এই যে প্রার্থনা গুলো এগুলো সব হলো ক্ষেত্রে যে রক্ষা করার কথা ছিল ক্ষেত্রে নষ্ট করা হলো অথচ আজকে এই জাতীয় প্রার্থনার জন্য কত আড্ডাখানা তৈরি করা হয়েছে এমন কি রাস্তার মাঝখানে করে দেওয়া হয়েছে প্রার্থনা নিয়ে মুসলমান উপস্থিত হচ্ছে বলছে বাবা আমাকে চাকরি দাও বাবা আমাকে রোগ মুক্তি দান করো আমাকে সন্তান দাও আমাকে কন্যা দাও আমাকে পুত্র দাও আমাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করো অনেক সময় চোখ বন্ধ করে একাগ্রতার সাথে অশ্রু বিসর্জন দিয়ে এই প্রার্থনাগুলো গুলো করে নাহসবিল্লা আল্লাহ তো সেটাই বলতে চেয়েছেন অকাল রব্য কুমুদি আস্থা তোমাদের রব তোমাদেরকে এ কথাই বলেছেন তোমরা আমার কাছেই দোয়া করো আস্থা আমি তোমাদের দোয়া কবুল করব। তারপরে আল্লাহ কি বলছেন ইন্দিনী জাহান্ন নিশ্চয়ই যারা আমার এবাদত থেকে বিমুখ হবে অর্থাৎ আমার কাছে দোয়া করা থেকে বিমুখ হবে অন্যান্য গাইরুল্লার কাছে যে ব্যক্তি প্রার্থনার জন্য যাবে সৈয়দ খুলুন জাহান্নামে দেয়া তাহলে অবশ্যই সে জাহান্নামের ভিতরে অপমানজনকভাবে প্রবেশ করবে এর আগে আমরা হাদিস থেকে জেনেছি পা ধরে হিঁচড়ে মুখের ভরে নিক্ষেপ করা এটা একটা অপমানের স্রোত অপমানের রূপরেখা আল্লাহ তো বড় কথা বলছেন যারা আমার কাছে দোয়া করা থেকে বিমুখ হবে অন্য কোথাও অন্য কারো দরবারে অন্য কোন জায়গায় অন্য কোনো ব্যক্তি এবং বস্তুর কাছে তার দোয়ার হাত উত্তোলন করবে মনে মনে করুক মুখে করুক ভাব ভঙ্গিতে করুক অবশ্যই ওই ব্যক্তির তো ভেনিস হয়ে যাবে ওই ব্যক্তির মুসলমানের খাতার থেকে তার নাম ক্যান্সেল করে দেওয়া হবে সে সাথে সাথে কাফির এবং মুরতাদে পরিণত হয়ে যাবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী মুসলমানদের ভিতরে এমন হতভাগা মুসলমানও আমরা দেখে থাকি বিপদ আপদে তার আল্লাহকে বাদ দিয়ে গহিরুল্লাহর শরণাপন্ন হয় এবং যত বড় বিপদ তত বড় শির্কমুখী হয় এগুলো তহিদদের পরিবেশ না থাকার আলামত তৌহিদের শিক্ষা তৌহিদের জ্ঞান ইমানের জ্ঞান না থাকার আলামত আল্লাহ তবরকতলা আমাদেরকে এই আলোচনা দান করুন এই আলোচনার মাধ্যমে আমাদের ভ্রান্তি নিরসন করে দিন আমাদের অজ্ঞতার যে পর্দা পড়ে আছে এই অজ্ঞতার পর্দা ছিন্ন করে দিন আমরা যাতে ঈমানের আলোয় আলোকিত হতে পারি তৌহিদের আলোয় আলোকিত হতে পারি এবং আমরা আমাদের ঈমান এবং এবাদতকে পুনরুদ্ধার করতে পারি আল্লাতুবার ওকতালা আরেক জায়গায় বলছেন এয়া আই ইয়াল্লাজিনা আমান উরুকা বাবু ওয়াসজুদু ওয়া আবুদু রব্বাকুম ওয়াফা আল্লুর খাইর আলা আল্লাহ কুমতুফলে হুন আল্লাতুবার অকতালা কীভাবে এবাদতের আইটেমগুলো আমাদের সামনে বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলছেন এয়া ই অল্লাদিন আ আমান হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য রুকু করো রুকু করাটা একটা ইবাদত রুকু করা এটার স্বতন্ত্র ফিগার আছে আবার রুকু সলাতের একটা অঙ্গ হতে পারে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ আর মানুষকে মাথা ঝুঁকিয়ে সম্মান করে এটা রুকু এই জন্য আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন তোমরা রুকু করো এই মাথা ঝুঁকানো একমাত্র আল্লাহর কাছে হবে আল্লাহ রসুল সাল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল রসুল যখন আমাদের কোন ভাই তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে আয়ান হানি লাহু সে কি তার জন্য একটু মাথাটা ঝুঁকিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম নিষেধ করে দিয়েছিলেন তাহলে ইনহেনা অনেক ব্যক্তিকেই দেখা যায় সালাম দেওয়ার সময় একটু মাথাটা নিচু করে দেন এটা রুকু অবশ্য সালাতের রুকু থেকে এই রুকু ভিন্ন সালাতের রুকু তো নির্দিষ্ট নিয়মে করতে হয় পুরোপুরি বাঁকা করতে হবে এবং স্থির হতে হবে তারপরে উঠে দাঁড়াতে হবে দাঁড়িয়ে স্থির হতে হবে তাহলে এটাকে রুকু বলা হবে কিন্তু সালাতের বাইরে রুকু কোনোরকম মাথা আমি যদি ঝুঁকাই কারো ভক্তির জন্য তাহলে এই রুকুটা শির্ক হয়ে যাবে এই রুকুর মাধ্যমে তৈ ক্ষুণ্ণ হয়ে যাবে ওয়াস যুদু এবং তোমরা সেজদা করো সেজদার আলাদা ফিকার আছে শুক্রের সেজদা হতে পারে আল্লাহ তো বরালের প্রতি ভক্তির সেজদা হতে পারে কোনো একটা বিষয়ে আল্লাহ তো বরকতালার নিয়ে নিয়ামত স্মরণ করলাম সুক্রিয়া স্বরূপ তার সেজদা আমি করতে পারি এখানে সেজদার স্বতন্ত্র ফিকার হতে পারে এই সেজদাটা কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তির ভক্তির উদ্দেশ্যে সম্মানের উদ্দেশ্যে আমরা দিতে পারবো না আল্লাহ বলছেন ও আবুদু রব্বাকুম এবং তোমরা তোমাদের রবের এবাদত করো ওয়া ফ আলুল খেইরা এবং তোমরা সৎ আমল করো কল্যাণমূলক আমল করো লা আল্লা কুম তুফলে তাহলে হতে পারে তোমরা কৃতকার্য হবে সফল কাম হবে পরকালে আল্লাহ তো বড় কতলা তার আরেকটি আয়াতের মাধ্যমে আমাদেরকে সেজদার সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا للذي خلقهن ان كنتم اياه تعبدون. Ayاته الشيخ فصلتر ومن آياته الليل والنهار. الله will شمهر مدّي will say, Allah রাত এবং দিন আল্লাহর নিদর্শন ও শম কামার এবং সূর্য ও চন্দ্র লেট এস যুদুশম শুয়ালা লীল খবরদার তোমরা সূর্য এবং চন্দ্রকে সেজিদা করো না ওস জুদু লিদি শুধুমাত্র সেজিদা করো তাকে যিনি এগুলোকে সিজিদা করে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন ইনকুন তুমি ইয়া আবেদন যদি তোমরা শুধু তার এবাদতকারী হয়ে থাকো শুধু তার এবাদতকারী যদি হয়ে থাকো তাহলে কেবল তাকেই সেজা করো সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আয়াতটা আমাদের বুঝে নেওয়া উচিত এই কিছুদিন আগে এক ব্যক্তি ফোন করে বলছে যে পীর মুর্শিদকে সেজিদা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজিদা করা যাবে না এই মর্মে কোরআনে কোনো আয়াত নাই বন্ধুগণ এটা কি আয়াত নয় কত ভ্রান্তির মধ্যে পড়লে এই ধরনের আপত্তি আমরা তুলতে পারি আর কত অভ্যস্ত হলে এই ধরনের মূর্খতাপূর্ণ কথা আমাদের মুখ দিয়ে বের হইতে পারে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন ইমান দান করুন কোরআন এবং সন্ন্যার এলিম দান করুন কোরআন সুনার এলিম অর্জনের তৌফিক দান করুন আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে রাত দিন সূর্য এবং চন্দ্র এই বিশাল সৃষ্টিকে জাহিলি যুগের অনেকেই সেজদা করতো অনেকেই হিসেবে পূজা করত। তাই তো আল্লাহ তো বড় বলছেন যে তোমরা সূর্য চন্দ্র কোনো কিছুকে সেজদা করো না যিনি সব কিছুকে সৃষ্টি করেছে তাকেই সেজদা করতে হবে এমনকি রসুল্লাহ সাল্লাম কেউ নয় সম্মানিত শ্রোতা দর্শক ছোট্ট একটা বিরতির পালা এসে গেল বিরতির পর আমরা এই আয়াতের সপক্ষে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে আপনাদের কাছে প্রমাণ তুলে ধরবো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমুন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষক ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন মঈমান যেমন তারাই মেনে নিছিলেন কোরাং সন্ন্যাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ উদ্দেশ্য আল্লাহর হুকুমমানকে হুকুমমান হাসান জামিল উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দধা, দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা잖아요 আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট বিরোধীর পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে এই যে আল্লাহ তুবরকতলা এই আয়াতের ভিতরে এক কথায় বলে দিয়েছেন যিনি রাত দিন এবং সূর্যচন্দ্রের সৃষ্টিকারী শুধুমাত্র সেজদা তাকেই হবে আর কোনো মখলুককে হবে না এমনকি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যেই মখলুক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাকেও সেজদা করা তিনি নিজে হারাম করে দিয়েছেন এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায় আবু দাউদ তিরমিজি এবং ইবনু মাজার ভিতরে হাদিসটি এসেছে রসুল্লাহ সাল্লাম থেকে একজন সাহাবি বর্ণনা করছেন কাইস ইবন সাদ কলা এতেই তুল হে

ফরাহিত তিনি বলছেন এসে দেখলাম যে সেই দেশের লোকেরা তাদের নেতাদেরকে সহজিতা করার মাধ্যমে সম্মান করছে ফকুল তো আমি মনে মনে বললাম রসুল উল্লাহসালসাল্লাম আহাকু বিহায় দা মিন হুম রসুল উল্লাহসুল্লাহসাল্লাম আহাকু নিউজ দা এই লোকগুলো এই সাধারণ নেতাদেরকে এরা সেজদা করতেছে আমাদের নেতা এদের চেয়ে কত সম্মানী কত মর্যাদাপূর্ণ এরাই যদি সেজদা উপযুক্ত হয়ে থাকে তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহলাম এদের চেয়ে অনেক অনেক গুণ উপযুক্ত সেজদা পর ফাতে রসুল ফকুলতু সাহাবি বলছেন যখন আমি ফিরে আসলাম তখন আল্লাহ রসুলকে বললাম ঘটনাটা হে আল্লাহ রসুল আমি ইরাকের নামক এলাকায় গেছিলাম সেখানে প্রত্যক্ষ করে করে এসেছি তারা তাদের নেতাদেরকে সম্মান করার মাধ্যমে অর্থাৎ তাদের সাধারণ যুদ্ধের সেনাপতি রাষ্ট্রপতিও না কোনো মন্ত্রী পর্যায়েরও না সাধারণ সেনাপতিদেরকেই তারা এভাবে সেজদার মাধ্যমে সম্মান করে আমি বিশ্বাস করি আপনি তাদের সেজদার অধিক উপযুক্ত অধিকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন বা আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম তাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন ল্যা ফালু সে বলল আপনি যেহেতু তাদের সে অধিক সেজদা পর উপযুক্ত অধিকারী আমরা কি আপনাকে সেজদা করতে পারি আমরা আপনি সেজদার অনুমতি দিতে পারেন না আল্লাহ রসুল বললেন লা খবরদার তোমরা এমনটি করবে না আমি যদি কাউকে সেজদার জন্য আদেশ দিতাম কোন ব্যক্তিকে কোনো ব্যক্তির জন্য সেজদার আদেশ দিতাম তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতাম তাদের স্বামীদেরকে সেজদা করার নেভাজি আলআল্লাহ আল্লাহ আলাইহি নামিন হাক কারণ আল্লাহ তোবারকতালা মহিলাদের উপরে স্বামীদের যে হক রেখেছেন যে অধিকার দিয়েছেন এই অধিকারের কারণে মহিলারা তাদের স্বামীদেরকে সেজিদা করত। কিন্তু যেহেতু এটা একমাত্র আল্লাহ তোবারকতালার জন্য উপযুক্ত তিনি বলে দিয়েছেন ওয়াসযুদুল্লেজি খালা কাহুন ইনকুলত মি শুধুমাত্র যিনি এই সব সৃষ্টি সৃষ্টিকর্তা তাকেই সেজদা করো যদি তোমরা একমাত্র তার এবাদতকারী হয়ে থাকো তাহলে এই কোরআনের আয়াতের ভিত্তিতে তোমরা আমাকেও সেজদা করতে পারো না আর মহিলাদেরকে যে সেজদার একটা যুক্তি ছিল এই যুক্তিতেও মহিলাদের সেজদা করা জায়জ নেই তাদের পুরুষদেরকে সেজদাটা একমাত্র আল্লাহ তোবরকতলার জন্য খাস মোহাম্মদ সাল আলহি আসাল্লামের পূর্বে সম্মানার্থে সেজদা করা জায়েজ ছিল মোহাম্মদ সাল আলি সাল্লামের জন্য এটা জায়েজ আর নেই অতএব কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো দলিল দিয়ে হাদিস থেকে কোনো দলিল দিয়ে যুক্তি দিয়ে গোজামিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে কোনো পীর মশায় কোনো ব্যক্তিকে সেজদা করা যায় জানতে হবে সে হলো আল্লাহর দুশ্মন সে হল কোরআনের দুশ্মন সে হল রসুলের দুশ্মন সে হলো ইসলামের দুশ্মন সে হল ভণ্ড ব্যক্তি সে হলো মুশরিক এবং যে ব্যক্তি এই ব্যাপারে সন্দেহ সংশয় করবে পোষণ করবে সেও মুশরেকে পরিণত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের অপব্যাখ্যা থেকে অতএব স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ ছাড়া কাউকেও সেজদা করা যাবে না নাসাই শরীফের একটি হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোন মানুষের জন্য কোন মানুষকে সেজদা করা নয় তফ করা সাই করা তারপরে নজর নেওয়াজ এগুলো সবই আল্লাহর মদত কারণ এগুলো আল্লাহ তার জন্য করতে বলেছেন অতএব এই ক্ষেত্রে কেউ যদি গাইরুল্লার জন্য এগুলো করে তাহলে সে মুশ্রেক হয়ে যাবে এবং তার তৌহিদ ক্ষুণ্ণ নষ্ট হয়ে যাবে আল্লাহ তোর কথা বলছেন তারা যেন তাদের নজর তাদের মান্নত পুরা করে এবং সম্মানিত ঘরের তফ করে তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নজর পালন করা নজর অর্থাৎ মান্ন বাস্তবায়ন করা এটা একটা আবাদত এবং তফ করা একটা আবাদত এই মান্নত যদি আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লার নামে করা হয় মাজারের নামে পীরের নামে কোনো ব্যক্তির নামে কোনো দরবার দরগার নামে সেটা যদি ডিম হয় সেটা যদি মুরগ মুরগি হয় সেটা যদি ছাগল হয় সেটা যদি গরু হয় সেটা যদি উঁট হয় যাই হোক না কেন প্রাণী কি মাসিও হয় তারপরও ওটা গাহিরুল্লার জন্য মান্যত করা যাবে না এই গরু অমুক পীরের দরবারের জন্য মান্য এই গরু অমুক দরবারের জন্য মান্য এটা হলো গাহিরুল্লাহ পূজা তারপরে তফের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কোরআনে পাওয়া গেল তফ করতে হবে তফ হলো একটি স্বতন্ত্র এবাদত আল্লাহ রসুল সাল্লাল্সাল্লাম বলেছেন আর তফ বিল বেতি সালাতু বেতুল্লার ভিতরে তফ করা এটা হল সালাতের মর্যাদা প্রাপ্ত একটি এবাদত এই জন্য আল্লাহ রসুল সয়সাল্লাম বলেছেন তোমরা তফ করলে এটাকে এবাদত মনে করে করবে সালাতের ভিতরে কথা বলা জায়েজ নেই হালাল নেই কিন্তু তফের ভিতরে টুকটাক সামান্য কথা বলা জায়েজ আছে আল্লাহ রসুল সহায়সাল্লাম বলেছেন তোমরা কথা কম বলার চেষ্টা করো সালাতের মর্যাদা প্রাপ্ত হলো তোয়ফ বরং সালাতের চেয়েও বেশি মর্যাদা রয়েছে কেউ যদি মসজিদুল হারামে নফল ইবাদত করতে চায় এবং অন্যজন তোয়ফ করতে চায় নফল সালাতের চেয়ে তোয়ফকারী ব্যক্তির সফ বেশি আল্লাহ অতএব এই তোয়ফ আর কোথাও হবে না কোনো কবর তোয়ফ করা যাবে না কোনো মাজার তোফ করা যাবে না

তোমরা যে ব্যয় করে থাকো এবং যে মান্ন তোমরা করে থাকো আল্লাহ তো বড় কথা সেটা নিশ্চয়ই জানেন অর্থাৎ যেই মান্নতটা আল্লাহর জন্য করা হয় যেই খরচটা আল্লাহর উদ্দেশ্যে করা হয় আল্লাহ এটা ভালো জানেন ওম আলুমিন এবং বলছেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহর পথে খরচ এবং মান্য এগুলো অবশ্যই একমাত্র আল্লাহর জন্য হতে হবে যদি কোনো জন্য হয়ে থাকে তাহলে এটা অবশ্যই শির অবশ্যই এটা জুলমা সিরকালা জুলম না অজিম নিশ্চয়ই শিরক হলো বিরাট ধরনের জুলুম আমাদের অনেকেই ভারতে বাংলাদেশে দেখা যায় একেবারে পাল নিয়ে ছুটেছে মান্যতের পশু অথবা দরবারের পীর সাহেবের জন্য উৎসর্গর জন্য আমরা যতই সেখানে যে আল্লাহর নামে জবাই করি এটাুল্লাহ হবে কারণ বিসমিল্লা আল্লাহ আকবর বলে ফেলা এটা হলো অর্থবিহীন একটা শব্দ আসলে উদ্দেশ্য তার যখন ক্রয় করে তখন বলেছে অমুক পীর সাহেবের দরবারে যাবে যখন সে লালন পালন করে খাওয়ায় এগুলোকে রাস্তা দিয়ে পিটিয়ে নিয়ে যায় সবসময় তো বলে আসলে অমুক দরবারে যাবে অমুক দরবারে যাবে অমুক দরবারের জন্য তাহলে কিভাবে আমরা বলতে পারি এটা আল্লাহর জন্য সে সময় যে বিসমিল্লাহ রহমানের বা আল্লাহ আকবর বলা হয় এটা অর্থবিহীন একটা বিসমিল্লা এটার কোনো তৌহিদই ভিত্তি নাই আল্লাহ তবরকতলা আমাদের কি তৌহিদ বুজার তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে বাকি আলোচনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আপনাদেরকে আহ্বান জানিয়ে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি উচিত সময়ে ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবল করে ইসলামের শক্তি তাদের কেটে নেয়া কাটছে ভালো বাঁঘা বরণের মাঝে আর ওনারা এটা এত খুশি হয় তাদের জীবন পুরো বন্ধ যান সবকিছু কিছু করতে রাজি আছে ইসলাম পরিত্যোগ করতে দেওয়া আছে ওই পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কুলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানো অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়াত কোথায় ও কখন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ডা জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কলহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননামিউল তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম আহাদ এবং তার সমতুল্য আর কিছুই নাই বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যয়ন নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল হলো ওয়ালামেকুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান